সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজ থেকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার পড়া শেষ। আমরা এখন থেকে বার্ষিক পরীক্ষার পড়া শুরু করব। বার্ষিক পরীক্ষার প্রথম যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে সপ্তম অধ্যায় খতিয়ান। আমরা আজ থেকে খতিয়ান পড়ব। তো দেখো, খতিয়ান আমরা কিভাবে করব বা খতিয়ানের যে ধারণা, এই খতিয়ান বিষয়টা কি? খতিয়ান বলতে বোঝানো হয় হিসাবের পাকা বইকে খতিয়ান বলা হয়। খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, হিসাবের পাকা বইকে খতিয়ান বলা হয়। তো খতিয়ানের এই ধারণাটা কেন? আমরা যখন জাবেদা তৈরি করেছি, একটা হিসাবে অনেকবার ক্রয় করেছি, অনেকগুলো পাওনাদারের হিসাব ছিল, অনেকগুলো দেনাদারের হিসাব ছিল, অনেক সম্পদের হিসাব ছিল, অনেক আসবাবপত্রের হিসাব ছিল। তো এই যে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন সময় হিসাবগুলো ছিল, সেইগুলোকে একত্রিত করে আমরা আলাদা আলাদা হিসাবের শ্রেণী তৈরি করব। যেমন মোট ক্রয়ের পরিমাণ, মোট বিক্রয়ের পরিমাণ, মোট দেনাদারের পরিমাণ, হ্যাঁ, এইগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা এবং হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করব, যা খতিয়ান নামে পরিচিত। এবং এই খতিয়ানের সবথেকে সাহায্যকারী দিক হচ্ছে জাবেদা। খতিয়ান তৈরিতে আমাদের সাহায্য করবে জাবেদা। কোন জাবেদা? সাধারণ জাবেদা, যা আমরা এতদিন করে এসেছি। এখন দেখো খতিয়ানের বৈশিষ্ট্য। খতিয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা জানবো, দেখো আলাদা আলাদা একটা শিরোনাম থাকবে। আগে বলেছি যে ক্রয় হিসাবটা ক্রয় হিসাবের নামে থাকবে, বিক্রয় হিসাবটা বিক্রয় হিসাবের নামে থাকবে, এরকম। তো সারা বছরে যত ক্রয় হয়েছে তার একটা মোট পরিমাণ নির্ণয় হবে, যত বিক্রয় হয়েছে তার একটা মোট পরিমাণ নির্ণয় হবে, দেনাদার হবে, পাওনাদার হবে, এরকম হিসাবের আলাদা আলাদা একটা শিরোনাম তৈরি হবে এবং আলাদা আলাদা শিরোনামের আলাদা আলাদা উদ্বৃত্ত তৈরি হবে। তো প্রথম বৈশিষ্ট্যটা আমাদের আলাদা আলাদা শিরোনাম ছিল। তারপর দেখো ছক। হ্যাঁ, এই জায়গাতে আমি একটু বলবো, খতিয়ানের ছক হচ্ছে দুই প্রকার। খতিয়ানের ছক দুই প্রকার। দুই প্রকার ছকে আমরা বলবো যে একটা টি ছক, এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টি ছক। টি ছক এই টি ছক, টি ছক কে বলা হয় পুরাতন ছক। পুরাতন ছক, টি ছক কে বলা হয় পুরাতন ছক। টি ছক বা পুরাতন ছক, পুরাতন পদ্ধতি, পুরাতন ছক। আরেকটা আছে, সেটা হচ্ছে দুই নাম্বার যেটা আমরা বলবো, সেটাকে বলবো চলমান জেড ছক। চলমান জেড ছক, এই চলমান জেড ছককে আমরা আধুনিক ছকও বলতে পারি। চলমান জেড ছককে আমরা আরেকটা নামে বলতে পারি, সেটা আধুনিক ছক। টি ছক পুরাতন ছক, চলমান জেড ছক আধুনিক ছক, এই হচ্ছে দুইটা ছকে পার্থক্য। আবারও বলি, আমাদের খতিয়ানে দুই ধরনের ছক ব্যবহৃত হয়। খতিয়ানে দুই ধরনের ছক ব্যবহৃত হয়, একটি টি ছক এবং আরেকটি চলমান জেড ছক। এখন দেখো এই টি ছকের ঘর কেমন এবং চলমান জেড ছকের ঘর কেমন, এই দুইটার ঘরের পার্থক্য কিরকম হবে এবং দুইটা ঘর কেন আলাদা, আমরা সেই সম্পর্কেও জানবো। এখন বৈশিষ্ট্যটা শেষ করি। বৈশিষ্ট্য দেখো উদ্বৃত্ত নির্ভর। হ্যাঁ, আমি আগেই বলেছি আলাদা আলাদা হিসাবে আলাদা আলাদা উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। যদি আলাদা আলাদা হিসাব তৈরি হয় এবং আলাদা আলাদা হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে হয়, আমরা সেটা করব খতিয়ানে। এটা পরীক্ষায় আসে কোন জায়গায় বা কোথায় আলাদা আলাদা খতিয়ানের আলাদা আলাদা হিসাবের উদ্বৃত্ত তৈরি করা হয় বা কোথায় প্রত্যেক হিসাবের উদ্বৃত্ত তৈরি করা হয়,
এই কথাটা পরীক্ষায় আসে, তখন এরকম থাকে যাবেদা খতিয়ান নগদান বই বা দেনা পাওনা, তখন দেখা যায় উত্তরটা খতিয়ানেরই হয়। এই জন্য আবার বলি যে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে আলাদা আলাদা হিসাবে আলাদা আলাদা ভাবে। এছাড়া দেখো যাবেদা পৃষ্ঠার উল্লেখ থাকে, মনে আছে তোমাদের আমি পড়িয়েছিলাম যে যাবেদা যখন তৈরি করি, যাবেদা যখন তৈরি করি তখন যাবেদায় আমরা কি পৃষ্ঠা দিয়েছিলাম, খতিয়ান পৃষ্ঠা, এবং খতিয়ান যখন তৈরি করব যাবেদা পৃষ্ঠার উল্লেখ করব। এছাড়া দেখো খতিয়ানের সব থেকে বড় যে দিক সেটা হচ্ছে এই যে আমরা আলাদা আলাদা হিসেবের উদ্বৃত্ত তৈরি করলাম, সেগুলো গাণিতিক শুদ্ধতা যাচাই আমাদের কাজ করবে। খতিয়ান গাণিতিক শুদ্ধতা যাচাই করে, খতিয়ানের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। তাহলে প্রশ্ন এখানে আরেকটা আসে যে কিসের মাধ্যমে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি? অবশ্যই র মিলের মাধ্যমে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি, খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা র মিলের তৈরি হয়। আবারও বলি কথাটা, খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা র মিল তৈরি করা হয় এবং র মিলের দ্বারা আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করি। তাহলে শেষ কথা এটাই হচ্ছে যে খতিয়ানের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই সহযোগিতা পাওয়া যায়। এই হচ্ছিল আমাদের যে আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো। এখন দেখো আমরা প্রত্যেকটা আগে পড়েছি যে সম্পদবাচক হিসাব সম্পদের নামে নাম দিয়েছি, কিন্তু আমরা খতিয়ানে এসে যখন এই আলাদা শিরোনাম কথাটা পড়েছি তখন সেই সম্পদের জন্য আলাদা কি কি সম্পদ হতে পারে, আমাদের সম্পদ কি কি ছিল? এক, নগদান হিসাব, আসবাবপত্র, যন্ত্রপাতি, দেনাদার, ব্যাংক, এই যা যা ছিল সব সম্পত্তি, আসবাবপত্র, দালান কোঠা, আমরা আলাদা আলাদা নামে খতিয়ানে হিসাব তৈরি করব। দায়, দায়ের মধ্যে ছিল আমাদের ঋণ, পাওনাদার, ঋণ পাওনাদার বকেয়া যে খরচ এই সবগুলো দায়ের অন্তর্ভুক্ত, এগুলো দ্বারা আলাদা আলাদা দায়ের হিসাব তৈরি করব। এছাড়া দেখো মালিকানা সত্য, মালিকানা সত্য খুব কিছু দ্বারা হবে না, একটা মাত্র হিসাব দ্বারা আমরা মালিকানা সত্য এখানে তৈরি করব, শুধুমাত্র মূলধন দ্বারা। এছাড়া আছে আয়, আয় যে কোনো ধরনের আয় হতে পারে, বিক্রয় থেকে আয় হয়, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, হ্যাঁ, বা বাড়ি ভাড়া প্রাপ্তি, যে ধরনের আয় দ্বারা বিনিয়োগের সুদ প্রাপ্তি, যা থেকে আয় হবে আয়ের নামে আলাদা আলাদা হিসাব তৈরি হবে। এবং শেষে দেখো ব্যয় আছে, যে ব্যয় সকল প্রকার ব্যয়ের জন্য আমরা আলাদা আলাদা হিসাব তৈরি করব, কিরকম, বেতনের জন্য আলাদা, ভাড়া হিসাবের জন্য আলাদা, বিদ্যুৎ বিলের জন্য আলাদা, ক্রয়ের জন্য আলাদা, এই আলাদা আলাদা হিসাব তৈরি করার জন্যই আমরা খতিয়ানকে ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে কোন হিসাব, আমাদের হিসাব তো পাঁচ প্রকার, দেখো আমি পাঁচ প্রকার হিসাবের কথাও এখানে লিখেছি, যে হিসাব পাঁচ প্রকার, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এখন দেখো সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, এই কথাগুলো মনে রাখবে যে কোনটা কখন কি ধরনের ব্যালেন্স প্রকাশ করে, মনে রাখবে সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। এই যে সম্পদ, সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, দায় সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, আয় সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, আর ব্যয় সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। এই ডেবিট ব্যালেন্স কোনটা, ক্রেডিট ব্যালেন্স কোনটা, আমরা অঙ্ক করতে করতেই সেটা বুঝবো, কিন্তু আলাদাভাবে এটা পড়ানোর একটাই উদ্দেশ্য, নর্বিত থেকে এটা আসে যে সম্পদ কি ধরনের ব্যালেন্স প্রকাশ করে বা সম্পদ কি ধরনের উদ্বৃত্ত প্রকাশ করে, মালিকানা সত্ত্ব কি ধরনের উদ্বৃত্ত প্রকাশ করে। ঠিক আছে, তো কথাটা এরকম হলো যে আয় যদি বলে আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, এই জিনিসটা একটু মনে রাখবে যে কোন ধরনের হিসাব কি ধরনের উদ্বৃত্ত প্রকাশ করে। আমরা আগেই পড়েছি যাবেদা নির্ণয়ে পড়েছি সকল প্রকার সম্পত্তি ডেবিট, সেজন্য সম্পদ ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, সকল প্রকার ব্যয় ডেবিট, সেজন্য ব্যয় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, দায় মালিকানা সত্ত্ব আয় সবগুলোই ক্রেডিট, সেজন্য তারা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। ঠিক
ঠিক আছে দেখো এই জায়গাটুকু শেষ আমরা একটু ছক সম্পর্কে আলোচনা করব যেটা আমরা বলতেছিলাম যে খতিয়ানের গুরুত্ব হ্যাঁ আমরা কেন খতিয়ান পড়ব হ্যাঁ খতিয়ানের না খতিয়ান ছাড়া আমরা রামেল তৈরি করতে পারবো না রামেল না তৈরি করলে আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হবে না রামেলের গাণিতিক শুদ্ধতা যাচাই না করলে আমরা আর্থিক অবস্থার বিবরণী বা বছর শেষে অর্থের পরিমাণ জানতে পারবো না এই কারণে আমরা খতিয়ান প্রস্তুত করব হ্যাঁ এই কথাটা বলা হয় যে খতিয়ানের গুরুত্বটার মধ্যে এই কথাটা বারবার বলা হয় জাবেদা যদিও না প্রয়োজন কিন্তু খতিয়ান তৈরি বাধ্যতামূলক জাবেদা তৈরি করা বাধ্যতামূলক নয় কিন্তু খতিয়ান তৈরি করা বাধ্যতামূলক খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয় খতিয়ানকে হিসাবের রাজা বলা হয় তুমি যাই বিবরণ আনো না কেন আমি খতিয়ানের গুরুত্বের মধ্যে এটুকুই বলবো যে খতিয়ানের গুরুত্ব যদি তোমাকে পড়তে হয় বা জানতে হয় খতিয়ান আমাকে বাধ্যতামূলক ভাবে করতে হবে জাবেদা তৈরি বাধ্যতামূলক নয় খতিয়ান তৈরি বাধ্যতামূলক তো জাবেদা এবং খতিয়ানের যে পার্থক্যটা সেটাও ঠিক একই রকম আছে প্রাথমিক বই জাবেদা পাকা বই খতিয়ান আমরা যেগুলো পড়েছি জাবেদায় আমরা তারিখ বছর মাস দিন আকারে সাজানো হয় আর এখানে খতিয়ানে আলাদা আলাদা শিরোনামে সাজানো হয় পার্থক্যগুলো খেয়াল করো খতিয়ান জাবেদায় ডেবিট ক্রেডিট মেলানো হয় কিন্তু খতিয়ানে উদ্বৃত্ত নির্ণয় করা হয় এছাড়াও আরো যেটা আছে আলাদা আলাদা হিসাবে উদ্বৃত্তর যোগফল নির্ণয় করা হয় কিন্তু জাবেদায় শুধু ডেবিট ক্রেডিটের যোগফল নির্ণয় করা হয় এই হচ্ছে জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য জাবেদায় খতিয়ান পৃষ্ঠার উল্লেখ করতে হয় খতিয়ানে জাবেদা পৃষ্ঠার উল্লেখ করতে হয় এই ছিল জাবেদা এবং খতিয়ানের যে পার্থক্যগুলো আছে তো তোমরা এই পার্থক্যগুলো একটু খেয়াল করবে এবং দেখবে কারণ এই জাবেদা এবং খতিয়ানের পার্থক্য তো এভাবে পরীক্ষায় আসে না কিন্তু নৈর্ব্যক্তিক আকারে আসে আর সব শেষে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ব্যালেন্সিং এই খতিয়ানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে খতিয়ান অঙ্ক করার পূর্বে তোমাকে ব্যালেন্সিং সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে তুমি যদি ব্যালেন্সিং বা জেটানা সম্পর্কে না জানো তখন সেটা আর করতে পারবে না তো আমরা এখন এই ব্যালেন্সিং বা জেটানা সম্পর্কে পড়ব এখন দেখো এই যে ব্যালেন্সিং বা জেটানা এতে আমরা চারটা শব্দের ব্যবহার করেছি সিডি সিডি সিএফ বিডি বিএফ এই চারটা শব্দই খুব ইম্পর্টেন্ট এবং এই চারটা শব্দকে আমরা খুব ভালোভাবে মুখস্থ করব শুধু পড়ব না বা জানব না মুখস্থ করব এই চারটা এরকম একটা শব্দ ঘুরে ফিরে এই চারটা থেকেই পরীক্ষায় আসে এবং এটা নৈর্ব্যক্তিকের প্রধান একটা উপাদান হিসেবে বলা হয় তো বললাম যে ব্যালেন্সিং বিষয়টা কি সিডি ক্রেডিট ডাউন কথাটা খেয়াল করো ক্রেডিট ডাউন নিচে নিত ক্রেডিট ডাউন নিচে নিত বিডি ব্রট ডাউন উপর থেকে আনিত আবার সিএফ ক্রেডিট ফরওয়ার্ড সম্মুখে নিত এবং বিএফ ব্রট ফরওয়ার্ড পেছন থেকে আনিত এই যে চারটা শব্দের কথা বললাম সিডি বিডি সিএফ বিএফ অঙ্কের ক্ষেত্রে বা আমরা অঙ্ক যখন করব এই দুইটা শব্দকে ব্যবহার করেই অঙ্ক করব সিডি বা বিডি নির্ণয় করেই অঙ্ক করব এই সিডি বিডি নির্ণয়কে উদ্বৃত্ত বলা হয় উদ্বৃত্ত বলা হয় এই সিডি বা বিডিকে আমরা উদ্বৃত্ত বলব এই বাংলাগুলোর সাথে সাথে মুখস্থ করবে কারণ এই বাংলাগুলো থেকেও পরীক্ষা আসে নিজের কোনটি সম্মুখে আনিতকে প্রকাশ করে বা নিজের কোনটি নিজে নিতকে প্রকাশ করে বা নিজের কোনটি এখানে পেছন থেকে আনিত প্রকাশ করে এখন দেখো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে আমরা মাসের শেষ তারিখে কোনটা নির্ণয় করি এক এখানে দুইটা জিনিস আছে আমরা মাসের শেষ তারিখে
শেষ তারিখে সি ডি বা সি এফ নির্ণয় করি। আবার আগের মাসের যে ব্যালেন্সটা থাকে সেটা যদি পরবর্তী মাসের এক তারিখে আগের যে ব্যালেন্স থাকবে প্রথম থেকে শুরু করলে না, প্রথম থেকে এক তারিখে যা নিয়ে আমরা শুরু করি সেটাকে আমরা মূলধন হিসেবে অন্তর্ভুক্ত করি, কিন্তু এখানে আগে থেকে শুরু করা না, আগের হিসাবকে পরবর্তী মাসে অ্যাডজাস্ট করাকে আমরা ব্যালেন্স বিডি বলি। যেমন জুন মাসের ব্যালেন্সে যদি 5000 টাকা থাকে, জুনে যদি 5000 টাকা থাকে সেটা যদি জুলাইয়ে আনো, জুলাইয়ের এক তারিখে আনো, সেটাকে আমরা বলবো কি বি ডি। মানে আগের মাসের হিসাবকে যদি আমরা পরবর্তী মাসে সংযুক্ত করি সেটাকে বলবো বি ডি। আবার কোন ব্যবসা যখন প্রথম থেকে শুরু করব, একদম এই মাসে বা এই বছরে শুরু করেছি, তখন কিন্তু সেটার ব্যালেন্স বিডি নয়, মূলধন আকারে আসে। তো সেই ক্ষেত্রে আমরা মাসের এক তারিখের হিসাব বা বছরের শুরুর হিসাবকে কি বলবো, শুরুর হিসাবকে কি বলবো, ব্যালেন্স পিডি বা বিএফ। পিডি বা বিএফ এই চারটা জিনিস খুব ভালো করে বুঝবে, কখন বিডি কখন সিডি ব্যবহার করা হয়। মাসের শেষ তারিখে উদ্বৃত্তকে আমরা সিডি বলবো, এবং মাসের শেষ তারিখে যে উদ্বৃত্তটা থাকবে সেটা যখন পরবর্তী বছরের শুরুতে নিয়ে আসবো সেটা বিডি আকারে প্রকাশ হবে। এই যে সিডি আর বিডি হিসাবটা পড়লাম, এটা কোন ছকের ক্ষেত্রে ব্যবহৃত হয়? আমরা এই যে চারটা পুরো জায়গায় পড়লাম, সিডি বিডি নির্ণয়, উদ্বৃত্ত নির্ণয়, এই পুরোটাই কি ছক বা পুরাতন ছকে এসে আমরা ব্যবহার করি। এখন দেখো এই ছক দুইটা পদ্ধতি, আমরা এই ছক দুইটা পদ্ধতি সম্পর্কে একটু বলি। আমাদের এই ছক দুইটা কিরকম হয়, কেন আমরা এই ছক দুইটা ভিন্ন হয়, কেন দুইটাকে আমরা নতুন এবং পুরাতন ছকের অন্তর্ভুক্ত করি, কি ছক অনেকটা এইরকম হয়, খেয়াল করো। এই যে একদম মাঝ বরাবর টানলাম, ঠিক আছে, দুইটা তারিখের ঘর হবে, দুইটা বিবরণের ঘর হবে, মাঝ বরাবর টানলেই তো আছে আমার, ঠিক আছে, দুইটা খতিয়ান পৃষ্ঠার ঘর হবে, আর দুইটা কিসের ঘর হবে, টাকার ঘর হবে। তাহলে দেখো ঘর সংখ্যা কয়টা, একটা তাং, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা কার ঘর লেখ থাকে, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার লিখি, এটাও তাং, এটা বিবরণ, এখানে আবার জাবেদা পৃষ্ঠা, টাকা। এই যে কথাগুলো লিখলাম দেখো, তাহলে দুইটা তারিখের ঘর, দুইটা বিবরণের ঘর, দুইটা জাবেদা পৃষ্ঠার ঘর, দুইটা টাকার ঘর, এই হচ্ছে চারটা চারটা আটটার ঘর। এই পাশটাকে বলবো ডেবিট পাশ, এই পাশটাকে বলবো ক্রেডিট পাশ। এই ছকটার নাম টি ছক। টি মানে মাঝ বরাবর কাটা, দুই পাশে কি হবে, সমান হবে, সেজন্যই এটা আমাদের টি ছক নামে পরিচিত। আর আমরা এই সিডিবিডি কোন ছকের জন্য ব্যবহার করব, টি ছকের জন্য ব্যবহার করব। তাহলে এইরকম এই জায়গা থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন ছকে দুইটি টাকার ঘর থাকে, বা কোনটাকে পুরাতন ছক বলা হয়, হ্যাঁ, হিসাবের তারিখের ঘর দুটো কোন জায়গায় থাকে, এরকম প্রশ্ন এখান থেকে আসে যে কোন ছকে দুইটা টাকার ঘর, দুইটা বিবরণের ঘর বা দুইটা টাকার ঘর থাকে। এছাড়া দেখো চলমান যে ছকে, চলমান যে ছকটা ঠিক একই রকম, কিন্তু দেখো এটা হচ্ছে তারিখের ঘর, এটা বিবরণের ঘর, এটাকে আমরা বলবো জানাদা পৃষ্ঠার ঘর, এটা ডেবিট টাকার ঘর, ক্রেডিট টাকার ঘর, আর লাস্টে একটাই ঘর থাকে সেটাকে আমরা উদ্বৃত্ত নির্ণয়ের ঘর হিসেবে বিবেচনা করে থাকি। তাহলে এটা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে উদ্বৃত্ত, বা উদ্বৃত্তর আরেক নাম জেড, ডেবিট ক্রেডিট।
এখন দেখো এটা নির্ণয়ের জন্য পরীক্ষায় কিন্তু দুই ধরনের ছকে পরীক্ষায় আসে পরীক্ষায় দুই ধরনের ছকে পরীক্ষায় আসে তো সিডিবিডি যখন এখানে উদ্বৃত্ত নির্ণয় ব্যবহৃত হয় এখানে উদ্বৃত্ত নির্ণয় ব্যবহারের জন্য এক ধরনের হিসাব থাকে এটা আমি দেখাবো তো দেখো এই যে টি ছকটা ব্যবহার করেছি আর এখানে চলমান জেড ছক ব্যবহার করেছি টাকার ঘর কয়টা 1 2 3 4 এখানে টাকার ঘর কয়টা 2 টা টি ছকে টাকার ঘর 2 টা চলমান জেড ছকে টাকার ঘর 4 টা তালিকার ঘর একটা বিবরণের ঘর একটা জাবেদা পৃষ্ঠার ঘর একটা কিন্তু তুমি যদি হিসাব করে দেখো এখানে ঘর একটা কম 7 টা আর এখানে ঘর একটা বেশি 8 টা এই হচ্ছে 2 ছকের পার্থক্য এছাড়াও আমরা টি ছকে থেকে পুরো চলমান জেড ছকে এসে তোমরা উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করব বা ব্যালেন্সিং বা জেড আনা কিভাবে নির্ণয় করব সেটা সম্পর্কে একটু জানবো যদি প্রথম হিসাবটা এক নাম্বার হিসাবটা ডেবিট ব্যালেন্স হয় খেয়াল করো আবার বলতেছি প্রথম হিসাবটা যদি ডেবিট ব্যালেন্স হয় আমাদের হিসাবটা ডেবিট ব্যালেন্স উদ্বৃত্ত ডেবিট ব্যালেন্সে হবে প্রথম হিসাবের হিসাবটা যদি ডেবিট ব্যালেন্সে হয় পরবর্তীতে উদ্বৃত্তটাও এসে ডেবিট ব্যালেন্সে যোগ হবে এখন দেখো পরের হিসাবটা এসে ডেবিট হলো না ক্রেডিট হয়ে গেল তখন এই ডেবিটের টাকা থেকে ডেবিটের টাকা থেকে ক্রেডিট কি হবে মাইনাস হয়ে এখানে উদ্বৃত্তকে বসবে এখন যদি ক্রেডিটের টাকা বড় হয় তখন ব্যালেন্স ক্রেডিট হবে যদি ডেবিটের ব্যালেন্সটাই বিয়োগফলটা ডেবিট বড় থাকে তখন জেডটা আবার এসে ডেবিটে বসবে এখন এটা হলো না সাপোজ দুই নাম্বারটা আবার ডেবিট হলো তখন কিন্তু ডেবিটে ডেবিটে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তো আমরা এইটুকু বলতে পারি ডেবিট প্লাস ডেবিট প্লাসে প্লাসে প্লাস আমাদের গণিতের যে সূত্রটা আমরা ব্যবহার করি সমীকরণের ক্ষেত্রে সেটা ঠিক একই রকম হিসাব যে ডেবিট আর ডেবিট হলে সেটা কি হবে প্লাস হবে কিন্তু এখানে যদি হিসাব ক্রেডিট হইতো তখন কি হতো ডেবিট মাইনাস ক্রেডিট চিহ্নটা মাইনাসই হয়ে যেত মানে যে ব্যালেন্সটা বড় সেই উদ্বৃত্তটা প্রকাশ করত এখন দেখো আমাদের প্রথম হিসাব ডেবিটই হলো না আমাদের প্রথম হিসাব হয়ে গেল ক্রেডিট আমাদের প্রথম হিসাব কি হয়ে গেল ক্রেডিট তখন উদ্বৃত্তর ঘরেও কি হবে ক্রেডিট এখন তাহলে হিসাব কিন্তু ডেবিটই নেই ক্রেডিট পরের হিসাবটাও এসে হলো ক্রেডিট ডেবিট